হেল্ল' ভিউয়ার্স, আজি মোৰ কাকত খবৰ এতিয়া আহি পৰিছে মোৰ কাকত এতিয়া খবৰ আহি পৰিছে বটদ্রৱাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া তেখেতে উপস্থিত হৈছিল। এতিয়া মই পোনপটীয়াকৈ মই আপোনাক লৈ গৈছোঁ, এতিয়া আপোনালোকক পোনপটীয়াকৈ মই খবৰ লৈ গৈছোঁ বটদ্রৱাত। মোৰ এই খবৰটো আপোনালোকে পাব এতিয়া কল ৰেকৰ্ড মোৰ হাতত আহি পৰিছে। বটদ্রৱাৰ পালৰ পৰা আহক আপোনালোকে এই বটদ্রৱাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া তেখেতে উপস্থিত হৈছিল আৰু ভেঞ্চাৰ স্কুল হওক কি খবৰ আহি পৰিছে আহক আপোনালোকে শুনক, আহক আপোনালোকে শুনক। যদি মোৰ চেনেলটোৰ ভাল লাগে তেনেহ'লে আপোনালোকে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। এই চেনেলৰ যোগে আপোনালোকে ইনফৰ্মেটিভ খবৰ পাব, এই চেনেলৰ যোগেদি আপোনালোকে ইনফৰ্মেটিভ খবৰ পাব। মই আপোনাক ক'ব খুজিছোঁ আহক আজি মই বটদ্রৱাৰ পালৰ পৰা কি খবৰ পাইছোঁ আৰু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই তেখেতক কি কৈছে আহক আপোনালোকে শুনক। এই চেনেলৰ যোগেদি আপোনালোকে এছাম টেট, চি টেট, এনএছ থেকে ডি এল এড, বি এড আৰু বেলেগ যিখিনি এডুকেশ্যন পাৰ্পাছৰ ইনফৰ্মেটিভ খবৰ আছে আপোনালোকে পাব, আহক আপোনালোকে শুনক। হেল্ল' অঁ, মই কবিতা, মই আপোনাক সুধি আছো, আপুনি মানে আজি বটদ্রৱাত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া তেখেতে গৈছিল, আজি যোৱাৰ পিছত আপোনালোকে কিবা কিনি ভেঞ্চাৰ স্কুলৰ হৈ মানে সংগঠন হয় তো আপুনি তো আপোনাৰ সংগঠন পালৰ পৰা আপুনি গৈছিল নেকি? আৰু হ্যাঁ কওকচোন কি হৈছে তাৰপিছত? আজি আমি তেখেতক আমাৰ এখন মেমোরেন্ডাম এখনি আপোনাৰ দিলো। মেমোরেন্ডামত আপোনাৰ হেৰি আছিলে, আমাৰ আবেদন এইটো আছিলে, মেইন সাবজেক্টটো বিষয়টো যে আমাৰ সদৌ অসমৰ নতুনকৈ প্ৰাদেশিকৃত মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ নাইবা উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰীৰ পদসমূহ 2017 চনৰ আইন আৰু সংশোধনী আইন 2018 চনৰ হোৱাৰ সত্ত্বেও প্ৰাদেশিকীকৰণৰ যোগ্য বুলি বিবেচিত হৈও প্ৰাদেশিকীকৰণৰ নিযুক্তিৰ পৰা বাদ পৰা আমাৰ সদৌ অসমৰ নতুনকৈ প্ৰাদেশিকৃত মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ নাইবা উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰীসকলৰ পদ প্ৰাদেশিকীকৰণৰ বিষয়টো অহা 30 এপ্ৰিল 2022 চনৰ ভিতৰত চৰকাৰত বা গভৰ্ণমেণ্টত বা কমিশ্যনাৰত আমাৰ ফাইলৰ পুনৰীক্ষণ প্ৰক্ৰিয়া অতি সোনকালে শেষ কৰিবৰ বিষয়াসকলক কঠোৰভাৱে মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই নিৰ্দেশ দি 10 মে 2022 চনৰ আগত টেট শিক্ষকৰ চাকৰিৰ নিযুক্তিৰ লগত আমাৰ নিযুক্তিখিনি একেলগে দিবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি কৰজোৰে অনুৰোধ কৰিলোঁ। আৰু উত্তৰত তেখেতে আমাক ক'লে যে আপোনালোকে চিন্তা কৰিব নালাগে, আপোনালোকৰ নিযুক্তিখিনি এই দুই তিনি মাহৰ ভিতৰত আমি দি দিম, মানে মে জুনৰ ভিতৰত আমাৰ এপইণ্টমেণ্টখিনি তেখেতে দিব বুলি কৈছে। আৰু কৈছে যে আপোনালোকে গৈ আপোনালোকৰ শিক্ষামন্ত্ৰীক আপোনালোকে লগ কৰক বা সাক্ষাৎ কৰক, সাক্ষাৎ কৰাৰ পাছত শিক্ষামন্ত্ৰী আপোনালোকক বাকী কথাখিনি কৈ দিব, মই তেখেতৰ লগত আলোচনা কৰি শিক্ষামন্ত্ৰীৰ লগত তেখেতক মই কথাটো অৱগত কৰি দিম আৰু তেখেতক মই কৈ দিম। আমাৰ সংগঠনৰ ফালৰ পৰা গৈছিলো মই সাধাৰণ সম্পাদক মহিদুল কবিৰ, তাৰপাছত আপোনাৰ আৰু আমাৰ সদস্যখিনি হৈছে আপোনাৰ ভূবেন নাথ, দীপমোহন নাথ, তাৰপাছত হৈছে বজ্ৰেশ্বৰ কলিতা, তাৰপাছত হৈছে আপোনাৰ তৰুপ চন্দ্ৰ শৰ্মা, তাৰপাছত আৰু এজন হৈছে আপোনাৰ হেৰি দীপক কলিতা, তাৰপাছত আৰু এজন হৈছে শেখ আব্দুল্লাহ, আৰু এজন হৈছে আপোনাৰ হেৰি ইছাহক আলী, আৰু এজন হৈছে আপোনাৰ হেৰি ইনামুল হক। এইকেইজন সদস্যই আমি সঠিকৈ আমি বটদ্রৱা থানত, নগাঁও বটদ্রৱা থানত শংকৰদেৱৰ জন্মস্থানত আমি আজি তেখেতক সাক্ষাৎ কৰিলোঁ আৰু লগ কৰি আমাৰ আপত্তিখিনি আমি তেখেতক উত্থাপন কৰিলো আৰু ক'লো। তো আপুনি এতিয়া মানে কি আশাবাদী আছে নেকি যে আমি আশাবাদী, এশ শতাংশ আমি আশাবাদী। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আজি আমাক কৈ দিলে যে আপোনালোকে একো চিন্তা কৰিব নালাগে, আপোনালোকৰ এপইণ্টমেণ্টখিনি দুমাহৰ ভিতৰত হৈ যাব, একো চিন্তা কৰিব নালাগে, মে জুনৰ ভিতৰত আমাৰ এপইণ্টমেণ্টখিনি হ'ব, একো চিন্তা নাই। ফাইলৰ প্ৰচেচিংখিনি কমপ্লিট হোৱাৰ পাছত ৰাজহুৱাকৈ তেখেতে এনাউন্স কৰি দিব। আৰু আপোনাৰ জনা মতে যে আৰু কোনো ভেঞ্চাৰ স্কুল সংগঠন আজি শিক্ষামন্ত্ৰীলৈ লগ পালে নেকি? আপুনি লগ কৰিছে আপোনাৰ বেতন বঞ্চিত শিক্ষকসকলে লগ কৰিছে আৰু টিউটৰ সন্থাৰ ইহঁতেও গৈছিলে,
সিহতেও সাক্ষাৎ করেছে। আর আপনাদের মানে আপনি কি ভাবে যে শিক্ষামন্ত্রী টিউটর সকলের সহায় করব নি, আপনি এলাকার কোনো খবর দেখেছেন আপনি? মানে কইছে আজি টিউটর সন্থার আমি একেলগতেই লগ করছো, আমার লগতে টিউটর সন্থাবিলাকও গৈছিলে, তেখেত সকলক কইছে যে ইয়াত এটু টিউটরর সমস্যার আলোচনা ইয়াত নকরো, আপনালোকে গুয়াহাটিতে দিন আহক, তাত বহি আমি আলোচনা করিম। আর ইস্যু ডেটের কোনো মানক গৈছিলে নাকি? নাই নাই নাই, ইস্যু ডেটের যোয়া নাই, ইস্যু ডেটের কোনো কথাও হওয়া নাই, বা আইন অ্যামেন্ডমেন্টের কোনো কথা হওয়া নাই, সেবিলাক একো হওয়া নাই। আর আজি মানে মুখ্যমন্ত্রীর লগতে কোনো বাকি কোনো বিভাগীয় মন্ত্রী আছিল নাকি আজি? মুখ্যমন্ত্রীর লগত বাকি বিভাগীয় মন্ত্রী কোনো নাছিলে, তেখেত অকলে আছিলে। আর মানে কি কি আজি কি কি উত্থাপন করেছে আজি? ইয়াত আমার বটদ্রবা থানত প্রকল্পর কাম চলি আছে, তার তার বিষয়ে অল্প আলোচনা করেছে, তার কারণে মিটিং করেছে। এতিয়া আপনি মানে মোর এই চ্যানেলের যোগেদি আপনি দর্শক বা শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী বা অজন্ত বাইদেউকর কাউ আপনি কোনো মেসেজ যদি দিব লাগে তেনে আপনি? আমি আপনার চ্যানেলের জড়িয়ে মই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর শিক্ষামন্ত্রী মহোদয়ক এইটাই করজোরে অনুরোধ করিম যে আমার অ্যাপয়েন্টমেন্ট খিনি 10 মেয়ের আগত দি দিয়ে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মাননীয় অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মহোদয়, বিষয় হৌদ অসমৰ নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয় নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ বর্গর কর্মচারী পদসমূহ 2017 চনের আইন আর সংশোধনী আইন 2018 চনের হওয়া সত্ত্বেও প্রাতিষ্ঠিকরণযোগ্য বলে বিবেচিত হওয়া প্রাতিষ্ঠিকরণ নিযুক্তির পরা বাদ পড়া আমার হৌদ অসম নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয় নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্থ বর্গর কর্মচারী সকলের পদ প্রাতিষ্ঠিকরণ বিষয়টি আহা 30 এপ্রিল 2022 চনের ভিতর সরকারে আমার ফাইল পুনরীক্ষণের প্রক্রিয়া অতি সোনকালে শেষ করিবর বিষয় সকলক কঠোরভাবে আপনি নির্দেশ দি 10 মে 2022 চনের আগত টেট শিক্ষকর চাকরির নিযুক্তির লগতে আমার নিযুক্তি কিনি একেলগে দিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি কর জুড়ে অনুরোধ করিল। আমার ফাইল নম্বর PMA 36-2021, CF নম্বর 159842। মহাশয় নমস্কার গ্রহণ করিব। আমি হৌদ অসম নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয়ের প্রাতিষ্ঠিকরণযোগ্য চতুর্থ বর্গর কর্মচারী সংস্থার তরফের পরা আপনার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করিল। মহাশয় আমার হৌদ অসম নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয়ের নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ বর্গর কর্মচারীর পদসমূহ 2017 চনের আইন আর সংশোধনী আইন 2018 চনের হওয়া সত্ত্বেও প্রাতিষ্ঠিকরণযোগ্য বলে বিবেচিত হয়ে প্রাতিষ্ঠিকরণ নিযুক্তির পরা বাদ পড়া আমার হৌদ অসমর নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয়ের নাই বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্থ বর্গর কর্মচারী সকলের পদ প্রাদেশিকরণের বিষয়টি আহা 30 এপ্রিল 2022 চনের ভিতর সরকারে আমার ফাইলের পুনরীক্ষণ প্রক্রিয়া অতি সোনকালে শেষ করিবর বিষয় সকলক কঠোরভাবে নির্দেশ দি 10 মে 2022 চনের আগত আমার নিযুক্তি কিনি টেট শিক্ষকর চাকরির নিযুক্তির লগত একেলগে দিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি করোরভাবে আবেদন করিল। মহাশয় আর লগতে এটা বিষয় অতি দুঃখরে আপনার জানাব যে আমি একেলগে কাম করা আমি একেলগে 25-30 বছরে ধরে গাঠি হা শিক্ষক সকলের লগত চতুর্থ বর্গর কর্মচারী সকল সেই চতুর্থ বর্গর কর্মচারী সকলের আজি একেলগে গাঠি থাকা আহা শিক্ষক সকলের লগতে একেলগে নিযুক্তি পোৱা নাই আর সেই শিক্ষক সকলে আমার আগতেই নিযুক্তি কিনি পালে এতিয়া আকো ধর্মাও আগতেই পাই আছে। মহাশয় আমিনি কি পাপ বা কি দোষ করিল? মহাশয় আপনি প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে থাকা কালত কইছিল যে আমার হৌদ অসম নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয় নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্থ বর্গর কর্মচারী সকলের পদ কিনি যদি নির্বাচিত অধিসূচনা জারি নহয় তেনহলে তার আগতেই আনর নতুনকে প্রাতিষ্ঠিত মধ্য ইংরেজি বিদ্যালয় নাইবা
উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্থ বর্গর কর্মচারীর পদ কিনে প্রাদেশিকরণ করে দিব। কিন্তু নির্বাচন কমিশনার ফেব্রুয়ারি 26 তারিখ নির্বাচন অধিসূচনা জারি করার ফলত আমার পদ কিনে প্রাদেশিকরণ হব নোয়ারু। ফলত আমি আজি এই অবিলম্বকিত আহি গল। মহোদয়, হৌদ শেষত আমার নতুনকে প্রাদেশিকৃত মধ্য ইংরেজ বিদ্যালয় নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্বর্গর কর্মচারী পরিষদ 2017 সনের আইন আর সংশোধনী আইন 2018 সনের হওয়ার সত্ত্বেও প্রাদেশিকরণ যোগ্য বলে বিবেচিত হওয়া প্রাদেশিকরণের নিযুক্তির পরা বাদ পড়া আমার সৌদ অসমর নতুনকে প্রাদেশিকৃত মধ্য ইংরেজ বিদ্যালয় নাইবা উচ্চ প্রাথমিক বিদ্যালয় চতুর্বর্গর কর্মচারী সকলের পদ প্রাদেশিকরণ বিষয়টু 30 এপ্রিল 2022 সনের ভিতরে সরকারের ফাইলের পুনরীক্ষণ প্রক্রিয়া অতি সোনকালে শেষ করিবার বিষয় সকলক কঠোরভাবে নির্দেশ দি 10 মে 2022 সনের আগত আমার নিযুক্তি কিনি টেট শিক্ষকর চাকরির নিযুক্তির লগতে একেলগে দিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি হৌদ অসম নতুনকে প্রাদেশিকৃত মধ্য ইংরেজি বিদ্যালয় চতুর্থ বর্গর কর্মচারী সংস্থার তরফর ফলের পরা খর জুড়ে প্রার্থনা করিল। শ্রদ্ধেয় রাতুল বেগু সভাপতি আর মহিদুল করিম কবির সম্পাদক, সেটু খবর মই পাইছো। যেটু এই মেমোরেন্ডামটু অসমর মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের তেখেত এই সংগঠনের ফলের পরা তেখেত এই মেমোরেন্ডাম কিন্তু জমা করেছে। আর মই ভিডিও যোগেদি মই বিনম্র সহকারে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আর অজন্তা বাইদেউক মই বিনম্র সহকারে অনুরোধ করিম যে এই বেঞ্চের যাক স্কুল আছে, ইস্যু ডিটের প্রবলেম, ডাইস কোডের প্রবলেম, ভোকেশনাল টিচারের প্রবলেম, এই বেঞ্চের স্কুলের গ্রেড ফোরের প্রবলেম আর ড্রপ পোস্টের প্রবলেম 2013-2021 ফেব্রুয়ারি যেটি দিছি আজির মুখ্যমন্ত্রী আর আগেতে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে থেকে তো কইছিল যে যেদিন ফার্স্ট ফেব্রুয়ারি প্রমোশনাইজ করেছিল যেদিনা এদিন কইছিল যে ইস্যু ডিটের প্রবলেম, ডাইস কোডের প্রবলেম, ভোকেশনাল টিচার এই তিনটি প্রবলেম তেখেতের কাগত এতিয়া বেঞ্চের স্কুলের ঢাঙি ধরেছে কিন্তু আজিলেক প্রবলেমটি সলভ করা নাই। মই আশাবাদী অতি সোনকালে এইখিনি সমস্যা সমাধান হব আর আপনার চিন্তা করবে একু নালাগে। মই মর ভিডিও যোগেদি মই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তা বাইদেউক মই বিনম্র সহকারে অনুরোধ করিম যে আপনার এই সমস্যাখিনি সমাধান করিবর কারণে মই আপনার বিনম্র সহকারে অনুরোধ করছি। আপনার ভিডিওটি ইমান শেয়ার করুন যাতে মর যোগেদি আপনার দিলর মনের কথাখিনি অজন্তা বাইদেউক আর কাকত পৌঁছে। ধন্যবাদ।